মেহেদি হাসান মিরাজ টি-20র অনিয়মিত মুখ রেকর্ডও তার পক্ষে সেভাবে কথা বলে না। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে সুযোগ পেয়ে করলেন বাজিমাত। তার স্পিনে ভুগেছে ইংলিশ ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 12 রানে 4 উইকেট শিকার মিরাজের। হোম আপ ক্রিকেটের উইকেট সাহায্য করেছে, কন্ডিশন বুঝে ইংলিশ ব্যাটারদের জন্য ফাঁদ তৈরি করেছেন মিরাজ। স্পিনের বিরুদ্ধে সুইপ শটে আটকেছেন মঈন আলী। পরের 2 শিকার মাথা খাটিয়ে ফ্লাইট টার্নে পরাস্ত স্যাম কারেন ও ক্রিস ওক্স, দুজনকেই সামনে এসে খেলতে বাধ্য করেছেন মিরাজ। ফলাফল লিটনের হাতে স্ট্যাম্পিং। ক্রিস জর্ডান বড় শট খেলতে গিয়ে ধরা পড়েছেন ডিপ মিড উইকেটে। 4 ওভারে মিরাজকে বাউন্ডারি হাঁকাতে পারেনি ইংলিশরা। 12 রানে 4 উইকেট, টি-20র ঈর্ষণীয় বোলিং ফিগার। চট্টগ্রামে প্রথম টি-20তে ছিলেন সাইড বেঞ্চে। মিরপুরে সুযোগ পেয়ে গেম চেঞ্জার হয়ে গেলেন মিরাজ। ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে তিনিই কেন্দ্রীয় চরিত্র। টিম ম্যানেজমেন্ট আমার উপরে ভরসা করেছে, আমাকে খেলিয়েছে এই ম্যাচে, মনে করেছে যে আমি এই ম্যাচে খেললে আমি টিমকে কিছু একটা দিতে পারবো, বিশেষ করে এই উইকেটে। সো তারা যে আমাকে ট্রাস্টটা করেছে সেটার প্রতিদান দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। বল হাতে ইংলিশদের ভুগিয়ে ব্যাটিংও খেলেন ক্যামিও ইনিংস। 5-এ নেমে তার 2 ছক্কা ম্যাচের মোমেন্টাম টাইগারদের পক্ষেই রেখেছে। আরেক প্রান্তে থাকা শান্ত সাহস পেয়েছেন তাকে দেখে। আমরা ওদেরকে অল আউট করে দিছি 118 রানে, অনেক খুশি। বাট এটা ছিল না, ক্যাপ্টেন বারবার বলতেছিল ড্রেসিং রুমে প্লেয়ারদের, বলতেছিল যে খুশি হওয়ার কোনো কিছু নেই, খেলাটা শেষ হবে দেন তারপর আমরা এনজয় করব। প্ল্যানিং ছিল যে এরকম রাইটি লেফটি কম্বিনেশন যেন আমরা করি, এবং যেহেতু তোহিদ রিদে আউট হয়ে গিয়েছে তখন আমাকে অপরচুনিটি দিয়েছে এবং আমাকে বলেছে নর্মাল ক্রিকেট খেলার জন্য। বাট আমি চেষ্টা করেছি যে টিমের জন্য যতটুকু চেষ্টা করেছি হয়তো 20টা রান করেছি। একাধিক ম্যাচের টি-20তে অষ্টম সিরিজ জয় বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো বিশেষ টাইগার ক্রিকেটে। ট্রফি জিতে এখন ইংলিশদের বাংলা ওয়াশের পালা। সাকিবের নেতৃত্বে মিরাজ শান্তরা সেটি করে দেখাতে মরিয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।